বাড়াতে চান উচ্চতা হতে চান লম্বা কিন্তু চাইলেই কি আর লম্বা হয়ে যায় তার জন্য করতে হয় কত সাধনা না খেয়ে বসে থাকতে হবে বা নিতে হবে ডাক্তারের পরামর্শ কি ভয় পেয়ে গেলেন শুরুতেই না এমন কিছুই করতে হবে না আপনাকে উচ্চতা বাড়াতে শুধু দরকার নিমিত্ত সাতটি ব্যায়াম অভ্যাস করার সঠিক নিয়মে পালন করতে পারলে আপনার উচ্চতা বৃদ্ধি পাবে অনেকাংশেই তবে ঠিকভাবে করতে না পারলে ফল হবে না কোনোভাবেই এই ব্যায়ামগুলো করার আগে হালকা একটু পরিশ্রম করে নিতে ভুলবেন না যেন এতে ব্যায়াম করতে গিয়ে হঠাৎ ব্যতাপে বিপদ ঘটার সম্ভাবনা কমে আসবে এবার আসুন জেনে নেওয়া যাক ব্যায়ামগুলোর সম্পর্কে স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্রথম ব্যায়াম দেয়ালের সাথে পিঠ লাগিয়ে নিজেকে দেয়ালের সমান্তরালে সোজা রাখবার চেষ্টা করুন সেই সাথে চেষ্টা করতে হবে আপনার শৈলের পিছন দিকটির পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা পর্যন্ত যেন দেয়াল স্পর্শ করতে পারে এভাবে দেয়াল স্পর্শ করে সোজা হয়ে স্টেজ করার চেষ্টা করুন এভাবে আট থেকে দশ বার করুন ব্যায়ামটি দ্বিতীয় ব্যায়াম প্রথম ব্যায়াম শেষ হবার পরে এই পর্যায়ে রিং বা বারের সাহায্য হাতের ভরে ঝুলে পড়ুন শৈলের ভার ছেড়ে দিন পা দুটিকে দুলতে দিন প্যান্ডুলামের মতো অনুভব করুন মধ্য আকর্ষণ শক্তি নিজের উপরে এভাবে দশ সেকেন্ড পর্যন্ত ঝুলে থেকে ছেড়ে দিন নিজেকে আবার একই প্রক্রিয়া করুন এই ব্যায়াম এক সেটে আট থেকে দশ বার করতে পারেন তৃতীয় ব্যায়াম এবার আবার রিং ধরুন তবে এবার ঝুলে থাকতে হবে না বরং রিং ধরে নিজেকে উপরে ওঠানোর চেষ্টা করুন এভাবে একবার উপরে উঠতে পারলে তারপর নিজের শরীরের ভাত ছেড়ে দিন ছেড়ে দিয়ে প্রায় তিন মিনিট পর্যন্ত ঝুলে থাকুন এভাবে এই ব্যায়ামটি ছয় সিট পর্যন্ত করতে পারেন মনে রাখবেন শুরুতেই তিন মিনিট ধরে ঝুলবেন না আপনার শরীর যে পরিমাণ নিতে পারবে সেই পরিমাণ করবেন ধীরে ধীরে সময় বাড়িয়ে তিন মিনিট করুন চতুর্থ ব্যায়াম এই পর্যায়ে এসে শুধুমাত্র রিং বা বার ধরে তিন মিনিট করে ঝুলে থাকুন এভাবে ছয় বার করুন পঞ্চম ব্যায়াম এই পর্যায়ে এসে ব্যায়ামটি একটু কঠিন মনে হবে এবার আপনাকে রিঙে বা বাড়ে উল্টো হয়ে পায়ের হাঁটুর ভাজের সাহায্য ঝুলতে হবে উল্টো হয়ে ঝুলে নিজের শরীর ছেড়ে দিন হাত দুটোকে ঝুলতে দিন এভাবে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকুন গোনা শেষ হলে নেমে পড়ুন এই পর্যায়টি সম্পূর্ণ করতে কারো সাহায্য নিন ধীরে ধীরে করার চেষ্টা করুন একেবারে না পারলে জোর খাটাবেন না নিজের প্রতি ধীরে ধীরে শেখার চেষ্টা করুন তারপরেও আয়ত্তে আনতে না পারলে এই ব্যায়ামটির সব থেকে কাছাকাছি যতটুকু সম্ভব করতে পারেন তাতে কিছুটা হলেও সাহায্য হতে পারে ষষ্ঠম ব্যায়াম আপনি যদি এই পর্যায়ে এসে পড়েন তবে আপনার জন্য সুখবর হলো সব থেকে কঠিন পর্যায়ে পার করে এসেছেন আপনি এরপর আর রিং বা ঝুলতে হবে না আপনাকে এবার যা করতে হবে তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার বাম দিকে দীর্ঘ একটি লাভ দিন প্রথমে সেই সাথে চেষ্টা করুন ডান পায়ের ভরে অবতরণ করতে অর্থাৎ লাভ দিয়ে নামার সময় ডান পা আগে মাটি স্পর্শ করবে লাভ দেওয়ার সময় চেষ্টা করবেন যত দীর্ঘ সম্ভব তত দীর্ঘ লাভ দিতে সপ্তম ব্যায়াম এই পর্যায়ে আপনার শরীর এবং পা থাকবে সোজা এবং টান হাত দুটোকে তুলে দিন আপনার পিছন দিকে এবং টান অবস্থায় রাখুন এবার এই অবস্থা থেকে নিজেকে যতটা সম্ভব বাঁকা করে তুলে ধরার চেষ্টা করুন আপনার মাথা এবং ঘাত থাকবে সামনের দিকে সোজা অবস্থায় এভাবে আট থেকে দশ বার চেষ্টা করুন মনে রাখবেন এভাবে সপ্তাহে তিন দিন করে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন এগুলো মূলত স্ট্রেচিং ব্যায়াম যা আপনার শৈলের আড়ষ্টতা কাটিয়ে উঠতে সাহায্য করে শৈলের আড়ষ্টভাব কেটে গেলে উচ্চতা বাড়তে শুরু করে তবে এই এইসবই হবে যদি আপনার বয়স পঁচিশে নিচে হয়ে থাকে তবেই কারণ পঁচিশ বছর পর্যন্তই কেবলমাত্র আমাদের দৈহিক বৃদ্ধি হয়ে থাকে তবে যখনই ব্যায়াম করবেন না কেন আগে কিছু ফ্রি হ্যান্ড বা হালকা দৌড়ে শরীরকে ব্যায়াম করার উপযোগী করে নিতে ভুলবেন না যেন সেই সাথে আরও খেয়াল রাখবেন যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় মাত্রাতিরিক্ত ব্যায়াম করলে দ্রুত উচ্চতা বাড়বে তা যদি ভেবে থাকেন তবে ভুল করবেন বরং অতিরিক্ত ব্যায়াম অনেক সময় উচ্চতার বৃদ্ধি রোধ করে দেয় তবে শুধু ব্যায়াম করলেই হবে না সুষম খাদ্য গ্রহণ করতে হবে যেমন মাছ মাংস ডিম সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে সেই সাথে জীবনযাত্রায় আনতে হবে পজিটিভ মনোভাব এসবের সাথে ত্যাগ করতে হবে মদ্যপান ও ধূমপানের অভ্যাস কারণ এগুলো দেহের হরমোনের ব্যালেন্স নষ্ট করে তবেই সম্ভব হবে সুস্থতার সাথে আপনার উচ্চতার বৃদ্ধি তো বন্ধুরা এগুলো নিয়মিত ফলো করুন আপনার উচ্চতা বাড়াতে সহায়তা করবে ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন নিত্য নতুন তত্ত্ব পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ